চল রানী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে 9:30। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনস চলে যাবে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো আজকে যখন ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি বলতে তখন বাজে 8:25। মানে অন্য দিন এই কদিন যেরকম একটু দেরি করেই উঠছিলাম, 9:30, 9:45, 10 এরকম সময়, তো সেই তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। সেই জন্যই বললাম যে তাড়াতাড়ি উঠেছি। উইকডে হলে তো এই টাইমে আমার রান্না টান্না মোটামুটি কমপ্লিটের দিকে যায়, তো এখন তো রান্না শুরুও করিনি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য আজকে তো আমরা মঙ্গলবারে নিরামিষ খাই, তো আমাকে আজকে নিরামিষ রান্না করতে হবে। তো আর আজকে তাড়াতাড়ি উঠেছি এই কারণেই, কারণ মাকে নিয়ে ইন্দ্র যাবে একটু পোস্ট অফিসে, মা পেনশন তুলতে যাবে। তো মা সেই গত মাসেও তুলতে যেতে পারেনি, তো সেই জন্য আজকে এখন একটু ভিড়টা কম থাকে বলে, তো আজকে ইন্দ্র বললো যে ঠিক আছে তাহলে আজকে নিয়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ মাকে নিয়ে ওর যেতে হবে পোস্ট অফিসে, সেই জন্য একটু তাড়াতাড়ি ওঠা আর কি, না হলে না উঠলেও হতো। আজকে মঙ্গলবার, তো আজকে নিরামিষ, ওই জন্য আজকে রান্না করব হচ্ছে আম দিয়ে টক ডাল। সেদিন ইন্দ্র বাজার থেকে দুখানা আম নিয়ে এসেছিল, একটা আম দিয়ে আমি চাটনি করেছিলাম আর একটা আম রেখে দিয়েছিলাম, আজকে ওইটা দিয়ে ডাল করব। একসাথে সব চাটনি করে খেয়ে ফেললে হবে, এখন তো একটু বুঝে শুনে খেতে হবে, তো সেই জন্য আজকে একটুখানি ভাবছি আম দিয়ে টক ডাল করব, আর করব ডালের বড়া করে তরকারি করব, তার সেটা আবার আলু পটল দিয়ে করবো। আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাবো না ভাবছি, তো তুয়াকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দেব, আর আমরা একটু ছাতু মুড়ি খাবো। তুয়া তুন তো দুজনেই দুধ কর্নফ্লেক্স খাবে, আর আমি আর ইন্দ্র আজকে একটু ছাতু দিয়ে মুড়ি খাবো। এই আমাদের আজকে ব্রেকফাস্ট, রোজ দিন ভাজা পোড়া এসবগুলো আর খেতে ভালো লাগবে না, তো সেই জন্য ব্রেকফাস্টে আজকে কিছু ঝামেলাও করবো না, একদম ডাইরেক্ট রান্নায় চলে যাব আমি। ব্রেকফাস্টের মধ্যে আজকে আমি ঢুকবই না বলেই দিয়েছি। তো ইন্দ্র মাকে নিয়ে পোস্ট অফিসে যাবে, এসে তারপরে ও লাঞ্চ করবে, এখন একটুখানি টিফিন খেয়ে বেরোবে। টিফিন বলতে এই ছাতু মুড়ি আর কিছু না। আসলে মারও মানে কি বলবো, একা একা থাকছে, তো আমরাও যেতে পারছি না। আমি তো আগে প্রত্যেক রবিবার করেই যেতাম, কিন্তু এই 2-3 সপ্তাহ ধরে তো রোববার করে যেহেতু বেরোচ্ছি না, তো সেই জন্য মার কাছে যাওয়া হচ্ছে না। মার কাছে কেন, আমি তো এই মানে সেই যে 22 তারিখে লকডাউন ডেকেছিলেন আমাদের মোদিজি, তো সেই থেকেই আমার বেরোনো বন্ধ। ইন্দ্র শুধু বেরোচ্ছে ওই কুচকাচ বাজার টাজার দোকান কিছু আনার থাকলে সেই যাচ্ছে, না হলে ও ঘরে থাকছে, না হলে আমি তুয়াদুন তো একদমই ঘর বন্দি। আর আমাদের ফ্ল্যাটের নিচে সবাই ওরা সন্ধেবেলা এসে ছাদে একসাথে হয়ে গল্প টল্প করে, তো আমাদেরকেও বলেছিল, কিন্তু আমার আর বেরোনোও হয় না। আমি ওই একটু সন্ধেবেলা টিভি দেখি, একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করি, তো সেই জন্য আমার আর বেরোনো হয় না। তাহলে আমি এবার রান্নাটা সেরে নিই। আসলে রোববার করে মার কাছে যাচ্ছে না বলে মারও একটু মনে, মা এখন মানে ফোনেই মার সাথে কথা হচ্ছে, হয় মা ফোন করে নয় আমি ফোন করি, এইভাবেই চলছে আর কি। সবার সাথে সবার এখন ফোনেই কথাবার্তা হচ্ছে লকডাউনের জন্য। ঠিক আছে, তাহলে আমি রান্নাটা সেরে ফেলি, নাহলে দেরি হয়ে যাবে। রান্নাঘরে এসে গেছি, আর এখন আগে আমি ভাজাটা করে দিচ্ছি। আজকে একটু আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে একসাথে ভাজবো, আলাদা আলাদা করে ভাজবো না আজকে। আর ডালের সাথে একটু ভাজা না হলে আমার ভালো লাগে না, যতই তরকারি হোক যাই হোক ডালের সাথে ভাজাটা একটু আমার লাগে। আমার কেন, আমাদের সবারই লাগে, তো সেই জন্য একটুখানি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একসাথে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ডালটা করে নিয়ে তরকারিটা লাস্টে করবো।
নিয়ে আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা গরম হতে দিয়েছি। দিয়ে এবার আমি ডালটা করে নিই, এর মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে, তারপরে আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। আর এই যে মটর ডাল আমার সিদ্ধ করা হয়ে গেছে, মটর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আম দিয়ে টক ডাল করলে মটর ডাল দিয়েই করি, মটর ডাল দিয়ে করলে কি হয় বেশ ডালটা ঘন ঘন হয়, খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, নুন দিলাম আর দেব অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। টক ডালটা দেখো আমার রেডি হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। ডালটা করে সরিয়ে দিলাম, আর এবারে আমি তরকারিটা করে নেব, আলু পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারিটা করে নেব। ওটাই আজকে মেন আইটেম, কারণ ওটা দুই বেলাই খেতে হবে, লাঞ্চ ডিনার দুটোতেই খেতে হবে, কারণ ডালটা তো আর রাত্রেবেলা খাবো না। মঙ্গলবার যেহেতু আমরা লুচি পরোটা খাই, তো সেই জন্য ডাল তো আর খাবো না, খাবো তরকারিটা দিয়ে রাত্রেবেলায়। তো সেই জন্য ওটা হচ্ছে আজকের মেন, ওটাকে ভালো করে করতে হবে। ডালটা নয় ঠিক আছে হয়ে গেল, আর টক ডাল তো এমনি ভালোই লাগে, গরমকালে বিশেষ করে তো টক ডালের কোনো তুলনাই হয় না। টক ডাল, তিতর ডাল এগুলো তো গরমকালে কোনো তুলনাই হয় না। তো যাই হোক, আলু পটলের তরকারিটা এবার আমি করে নিই। ডালের বড়াটা করার জন্য দেখো আমি মটর ডাল কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটুখানি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে ফ্যাটিয়ে নিয়েছি, বেশ ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। যতটা ভালো ফেটানো যাবে তত বড়াগুলো সফট হয় আর খেতেও বেশ ভালো হয়। তো সেই জন্য ভালো করে আলু পটলের তরকারিটা এরকম ডালের বড়া দিয়ে করলে পরে খুব সুন্দর খেতে লাগে। যেহেতু আজকে নিরামিষ করব, সব আমার ভাজা হয়ে গেছে, এবারে বড়াগুলো তুলে নিয়ে তারপরে আমি পটলগুলো ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো ভাজব। দুটো আলাদা আলাদা ভাজলে না ভালো ভাজা হয়, না হলে ভাজতে ভীষণ অসুবিধা হয়, ভালো করে ভাজা হয় না। আর তরকারি আমার ভালো করে ভাজা না হলে আমার ভালো লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। এই তরকারিটা না আমার মা খুব করে, তো সেই জন্য আমিও নিরামিষ দিনে এই তরকারিটা প্রায় সময় করি, ভালো লাগে বেশ খেতে। ভাতের সাথে তো ভালোই লাগে, আর লুচি পরোটা দিয়েও খুব ভালো লাগে খেতে, রুটির সাথেও ভালো লাগে। ভেজে নিয়েছি আর এর মধ্যে এবার একটুখানি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আর পটলগুলো আমি এর সাথে আবার দিয়ে দিলাম, দিয়ে একসাথে আমি ভালো করে একটু নাড়িয়ে আদাটা ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দেব একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এর সাথে মশলাটা কষিয়ে নেব। আগে মশলাটা দেখো আলু পটলের সাথে ভালো করে কষানো হয়ে গেছে, আর এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেব, কারণ আলু পটলটা সিদ্ধ হবে, আর যেহেতু আমি বড়া দেব, বড়া তো অনেকটা ঝোল টেনে নেয়, তো সেই জন্য একটুখানি আমি জলটা বেশি দিলাম। আলু পটলের তরকারিটার মধ্যে এবারে দেখো আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ না হলে এর পরে দিলে বড়াগুলো ভিতরে ঝোল ঢুকতে চাইবে না, তো সেই জন্য এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু হোক, আলু পটলের তরকারিটার মধ্যে দেখো এবারে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি একটুখানি চিনি দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা আরেকটু হবে তারপরে আমি
নামাবো। দেখো তরকারিটা হয়ে গেছে, আর এবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব একটুখানি ঘি। নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এরকম ভাবে আলু পটলের তরকারি ডালের বড়া দিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে।